ঠিক আছে আগে ওরা যাক না তারপর কথাবার্তা হবে। এই রাধিকা দি আসছি রে, আমরা যাচ্ছি অষ্টমঙ্গলে, তোর তো এবেলা আসা হবে না, যাই হোক বিকেলবেলায় আসবি, আসিস। শোন তোকে আমি কিছু কথা বলে দিই, তুই তো বাড়ির সবার জন্য রান্না করবি, একটু দেখে শুনে রান্না করিস ঠিক আছে, এমন কিছু করিস না যাতে আগেরবারের মতো আবার কোনো গন্ডগোল হয়ে যায়। দেখ তোর রান্না কিন্তু তোরই দায়িত্ব, সেটা ভালো হোক খারাপ হোক, কিছুটা ভালো হবে কি কিছুটা খারাপ হবে সবটাই তোরই দায়িত্ব। আসলে কি বলতো, তুই তো আমার দিদি তাই না, তুই যদি কোনো খারাপ কিছু করিস, তোর যদি গন্ডগোল হয় সেখানে তো আমার খারাপ লাগবেই বল, সবাই তো আমাকেও ভুল বুঝবে তাই না। যাই হোক এই কথাটা মনে রাখবি যে তোর রান্না কিন্তু তোরই দায়িত্ব, তাই রান্নাগুলো ভালো করে চেক করে নিস আর যত্ন করে তুলে রাখিস, তা নাহলে তো আবার দাদু ভাইরা কেউ খেতেই পারবে না, সেজন্যই বলছি আর কি। আর হ্যাঁ এই বাড়িতে কিভাবে রান্না হয় সেটা একটু জেনে নিবি। আমি তো জানি না যে আমাকে রান্না করতে হবে। জানো না তো কি জানতে, তুমি কি জানতে এই বাড়িতে এসে ডানা মেলে উড়ে বেড়াবে এটাই জানতে? আশ্চর্য কথা বলছো রাধিকা, তুমি জানতে না যে তোমাকে রান্না করতে হতে পারে? না সত্যি জানতাম না, এই যে এখন জানলাম নিশ্চয়ই করব। তোমার শাশুড়ি যে কতটা অসুস্থ সে খবর রাখো তুমি। আন্টি অসুস্থ কই, আমি তো জানতাম না, মানে আমাকে তো কেউ বলেনি, সকালবেলা চা খেলো ব্রেকফাস্ট করলো, আমি তো তখন মানে বুঝতে পারিনি। কি বলতে কি চাইছো তুমি, কি বলতে চাইছো? আমি মিথ্যা কথা বলছি এখানে দাঁড়িয়ে সবার সামনে, আমি মিথ্যা কথা বলছি? আর তোমার কি মনে হয় রাধিকা, তোমাকে দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি, ঘোড়া দেখে খোড়া হয়ে গেছি? হ্যাঁ আর তুমি কি মনে করেছো, তোমার হাতের রান্না খেতে আমরা ভীষণ ইন্টারেস্টেড, খুব খুশি হব তোমার হাতের রান্না খেলে, তাই তো? এটাই বলতে চাইছো তো তুমি? না না আমি সে কথা বলিনি, আমি শুধু বলেছি আমি বুঝতে পারিনি যে তুমি অসুস্থ। এখন তো জানলে, তর্ক করছো কেন? তোমাকে প্রত্যেকটা জিনিস আমাদের এগিয়ে গিয়ে জানাতে হবে, তার কি মানে আছে? উপরে টঙে উঠে বসে আছো, নিজে এসে জেনে নিতে পারো না কার কি হয়েছে, কি লাগবে না লাগবে, বাড়িতে কি হচ্ছে? ইজ ইট ইওর রেসপন্সিবিলিটি? হা করে দাঁড়িয়ে আছো কেন, যাও না জিনিসগুলো নিয়ে নিচে নেমে এসো, নিয়ে এসো নিয়ে এসো, যাও নিয়ে এসে রান্না করে ঢোকো, রান্না করতে হবে তোমার। বড় বৌদি শরীর খারাপ শুনতে পাচ্ছ তো, এতটাই শরীর খারাপ যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে, দেখছো মাথা ঘুরছে মানুষটার, এখানে দাঁড়িয়ে না থেকে যাও রান্না করে, যাও রান্না করো। আর বড় বৌদি শোন, আমাদের তো বেরোতে হচ্ছে, তুমি তুমি পোখরা জেলে বলো যে তোমার প্রেশার টেশাগুলো চেক করে দিতে। আচ্ছা বড় বৌদি তোমার এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে বলো, তোমার কষ্টটা শুধু মাথা ঘুরছে? না যদি বেশি কিছু হয় তাহলে পোকরাজকে বলো হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নিয়ে আসতে, এত শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যস্ত আবার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ওকে বলো যে মায়ের সেবা করতে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি জরুরি। শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি করে মাথা খারাপ করছে। বড় বৌদি ওকে বলো যে কথাগুলো আমরা বলেছি, তোমার চেক আপ করিয়ে নিয়ে আসার জন্য আমরা বলেছি, ঠিক আছে? চলো আমরা বেরোচ্ছি, বুঝলে বাবা মা আমরা বেরোচ্ছি, বুঝলে চল বেরোবি তো, যাবি? আজ আছি ও ভাই হবে, আর তোমরা যাবে কিসে, তোমাদের তো গাড়ি নেই, মানে তোমার দাদার গাড়ি আছে বাট। না দাদার গাড়ি, সে গাড়ি এখন কি হয়েছে তো আমি জানি না, ওই একটা গাড়ি ভাড়া করে এসেছি, ওই গাড়ি ভাড়া করেই নিয়ে যাবো। না না আমার বাড়ির নাতি নাতবউ তো ভাড়া করা গাড়িতে যাবে না। এই শুক্লালকে বলো কোহিনূর, শুক্লাল গিয়ে পৌঁছে দিয়ে আসবে। ঠামি ওদের যেরকম সামর্থ্য
ওরা সেরকম ব্যবস্থা করেছে। আর শুধু শুধু গাড়িটাকে আটকে রাখবে কেন? তাছাড়া বড়মাকে নিয়ে যদি ডক্টরের কাছে যেতেই হয় তখন তো গাড়িটা লাগবে। আর দাদা ভাইও তো বোধ হয় আজকে গাড়ি নিয়ে যায়নি। আরে গাড়ি নিয়েই গেছে, এ বাড়ি থেকে গাড়ির অসুবিধা আছে নাকি? কি মনে করো তুমি? তুমি যাও, আর সঙ্গেই ওই যা যা মিষ্টি হিষ্টি আছে সেগুলো। তোমালি মিষ্টিগুলো রাঘুকে তুলে দিতে বলেছো তো? হ্যাঁ মা, শুকলালকে বলা আছে, ও গাড়িতে মিষ্টি ফিষ্টি সব তুলে দিচ্ছে, আরও যা যা দেওয়া থাওয়ার জিনিস রয়েছে ও গাড়িতে নিয়ে যেতে হবে সেগুলো সব গাড়িতে তোলা আছে। শুকলাল গাড়ি নিয়ে একদম রেডি আছে, জাস্ট বেরিয়ে গেলেই হবে। বুবলু যাও, সাবধানে যাও, ভালো করে ঘুরে এসো, তাড়াতাড়ি ফেরত এসো। হ্যাঁ মা আসছি, সবাইকে তাহলে আমি আসছি বললাম। রাধিকা দি আসছি রে। কি রে তুই তো যাবি বিকেল বেলায়, মন খারাপ করছিস? না না, সাবধানে যাস কেমন। শোন সাবধানে থাকিস, রান্নাগুলো সাবধানে রাখিস, তাড়াতাড়ি চলে আসিস। তুই যদি তাড়াতাড়ি না আসিস জেঠুমনি কিন্তু তোর জন্য খুব মন কেমন করবে, কথাটা মনে রাখিস। আসছি রে তাহলে। আমরা যাই মাসি, তাহলে আসি। আসছি বেশ মাসে, আসছি। হ্যাঁ চল চল মেসে, চল এবার চল, আমরা বেরোই। আমরা আসছি। শোনো রান্না করছো, রান্নাগুলো যেন মুখে দেওয়া যায়, যেন খাওয়া যায়। হ্যাঁ আমরা কিন্তু তোমাদের মতো নই, ডাল ভাত তরকারি খেয়ে উঠে যেতে পারি না। এখানকার এক একজন মানুষ এক এক রকম রান্না খায়। আর তোমার দাদু ভাই পাঁচ পদ ছাড়া খানই না। কি কি রান্না করতে হবে বলো? প্রথমে শাক ভাজা করবে, তারপর শুক্তো করবে, ডাল করবে, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ডাল দিয়ে করবে, মানে ভাজা মুগ ডাল। আর একটু শীত শীত হচ্ছে, একটু পালং শাক, পালং শাক হ্যাঁ বেগুন দিয়ে বড়ি দেবে কিন্তু। একটা তরকারি, একটা ফুলকপি আলুর তরকারি করবে, আর দু রকম মাছ আছে, পাবদা মাছ আছে, পাবদা মাছটা একদম সর্ষে বাটা দিয়ে ঝাল, আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা আলু দিয়ে ঝোল। আর তোমার দাদু ভাইকে, ও আর একটা জিনিস, টক, আর টকের সমস্ত কিছু আছে কিনা একটু দেখে নিও কিন্তু। আর তোমার দাদু ভাই কিন্তু টক দই ছাড়া খান না। হ্যাঁ পাতে, বাড়িতে পাতা টক দই। হলো, এই গেল দাদু ভাইয়ের সব ফিরিস্তি। না আমি আমি না হয় ওটার থেকে কিছু কিছু খেয়ে নেব। কিন্তু আমাদের এই মেজ বৌমা তোমালি কিন্তু ওই মাছ টাছ কিচ্ছু খায় না, ওকে কিন্তু ওই চিকেন টিকেন রান্না করে দিতে, সেদ্ধ টেদ্ধ বলো না কি চাও বলো না ওকে। হ্যাঁ বলে তো দেব, বলে কি কোনো লাভ হবে মা? শোনো রাধিকা, আমি না একদম তেল খাই না, অয়েল ফ্রি খাবার। চিকেনটা গ্রিল করে দেবো, আর গ্রিল করার আগে চিকেনটা একটু ওই টক দই গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেব। ঠিক আছে আমি চেষ্টা করব। কি বলছো তুমি? চেষ্টা করলে হবে না রাধিকা, চেষ্টা করবে আবার কি, করতে হবে, কাজটা করতে হবে। না আসলে তোমার টেস্ট অনুযায়ী প্রথম দিন তো, তাছাড়া আমার বাপি এরকম সেদ্ধ খেতো, আমি চেষ্টা। রাধিকা এই মুহূর্তে তোমার বাপি কি খেতো সেটা নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড নেই, প্লিজ। সরি ভুল হয়ে গেছে। আরে কাগজে কলমে লিখে নাও না, আজকাল তো তোমাদের ফোন টোন আছে, ফোন রান্নাঘরে ফোন নিয়ে এসেছো নাকি? এই তো ফোনটা এখানেই আছে। ও বাবা, রান্নাঘরে ফোন, যাই হোক দাও লিখে টিকে নাও, যা যা বলেছি সব নোট করে নাও।
মনে থাকবে তো যা বললাম? মনে আছে ঠাম্মি, তুমি এতক্ষণ যা যা বলেছো আমার সব মনে আছে। আর কিছু কি হবে? হবে তো। বাবা কি বলছো রাধিকা, আরুষি সৃজা ওরা কি সব ডাল ভাত মাছ তরকারি খাবে? জীবনেও খাবে না, বাড়ির খাবার তো খেতেই চায় না। বাপরে বাপ, যা ঝামেলা করে। বর্দি জোর করে নানান রকমের রান্না করে ওদেরকে খাওয়ায়। আজকে বর্দি যখন অসুস্থ। আচ্ছা, ওরা কি খেতে ভালোবাসে? বাবা এমন করে বলছে যেন এত বছর ধরে তুমি শুধু রান্নাই করে এসেছো। এত বছর ধরে করিনি ঠিকই, কিন্তু কোনো না কোনো দিন তো শুরু করতেই হয়। আমি ঠিক শিখে নেব। কি খেতে ভালোবাসে? একটু লুচি করো ওদের জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললে কি করে হবে রাধিকা? ওরা লুচির সঙ্গে কি খাবে সেটা তো জিজ্ঞেস করলে না। তুমি কি ভাবছো যা বানাচ্ছো ওই দিয়ে লুচি খাবে ওরা? খাবে না। না না, তাহলে কি করবো? আলুর দম করি? আলু খায় না ওরা, আলু টালু ওরা একদমই পছন্দ করে না। তুমি একটা কাজ করো বুঝলে, ওই আমার জন্য তো গ্রিল চিকেন বানাচ্ছো, আরও অনেকটা চিকেন থাকবে ফ্রিজে, তুমি বরং একটা কাজ করো চিকেন কষা করে ফেল। কিংবা এক সেকেন্ড, মা মাটন আছে তো, মাটন কষা করে ফেলো, মাটন কষার লুচি ভালো লাগবে ওদের। পারবে তো? অসুবিধা হবে না তো? ইকাদুকা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।